আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো গীবত। গীবত বলা হয় কাকে? কোনো মানুষের দোষ তার অনসাক্ষাতে, তার অনুপস্থিতিতে যদি তার দোষটা চর্চা করা হয়, যে কাজটা করছে কোনো একটা দোষের কাজ বা কোনো একটা খারাপ কাজ করেছে, এই কথাটা অন্য মানুষের সাথে আলোচনা, এটাকেই বলা হয় গীবত। আর যেই কাজ করেনি সেই সম্পর্কে যদি বলা হয় তাহলে এটা হবে মানে চুবলখড়ি বলা হয়, এটারও মারাত্মক ভয়ঙ্কর গুনাহের কাজ। আমরা যে বিষয়টা বলবো গীবত, এই গীবত করলে কি হয়? আমাদের গীবত করলে আল্লাহ তাআলা সেই ব্যক্তির দোয়া কখনোই কবুল করবেন না। গীবতকারীর দোয়া আল্লাহ তাআলা এমনকি লাইলাতুল কদরের রজনী এবং আরও গুরুত্বপূর্ণ যেগুলো রজনী রয়েছে, রাত্রি রয়েছে, যেই রাত্রিতে আল্লাহ তাআলা বিশেষভাবে দোয়া কবুল করে থাকেন, ওই সমস্ত রাত্রিতেও এই গীবতকারীদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। তো আমরা আজকে থেকে নিয়ত করি যে জীবনে কোনোদিন আর গীবত করব না। ইতিপূর্বে আমরা অনেক গীবত করেছি, মানুষের দোষ নিয়ে চর্চা করেছি, এই সমস্ত মানুষের দোষ নিয়ে কথা বলতে, মানুষের সঙ্গে আলোচনা করতে খুব ভালোই লাগে। কিন্তু এই ভালো লাগে কোথা থেকে আসলো? এই ভালো লাগা শয়তান ভালো লাগে দেয়। আমরা আজকে থেকে ইনশাআল্লাহ গীবতের মধ্যে আমরা সম্পৃক্ত হব না। কেউ যদি আমাদেরকে গীবত মানে আলোচনা শুরু করে দেয়, আমরা সঙ্গে সঙ্গে সেই জায়গা থেকে আমরা সরে যাব, অর্থাৎ সেই জায়গা আমরা ত্যাগ করব সঙ্গে সঙ্গে। আমরা গীবত শুনবও না এবং গীবত গাইবও না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গীবত মুক্ত জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি একটু ব্যস্ততার কারণে ভিডিওটি বানাচ্ছি খুব দ্রুতভাবে। সবাই ভালো থাকবেন। আসসালাম।